সবাইকে সুস্বাগতম একেকে মিউজিক জার্নি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আজকে আপনারা দেখছেন থাম্বনেইলে যে আমি আরেকটা আনবক্সিং এবং রিভিউ নিয়ে চলে এসেছি। তো সেটা কি নিয়ে রিভিউ এবং আনবক্সিং, তো চলুন দেখা যাক। এর আগে একটু ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখাবো। আমি কলকাতা গিয়েছিলাম, কলকাতা থেকে যেটা আমি আনবক্সিং করছি সেইটা আমি কোথায় নিয়েছি সম্পূর্ণ আজকে আপনাদের ডিটেলসে জানাবো। তো তার আগে একটা আমি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ নতুন নতুন জিনিস আনবক্সিং আসবে ভালো ভালো জিনিসে। তো চলুন শুরু করা যাক। তো আমি কলকাতা গিয়েছিলাম চাঁদনি চক মার্কেটে, আমরা আসলাম, তারপরে এটা হচ্ছে অসীম আকরাম তার দোকান, এখান থেকে আমরা এটা নিলাম ট্রাইপড, খুব ভালো লাগলো। তাহলে কেমন লাগলো বিক্রি করে? জিনিসটা কেমন? জিনিস ভালো আছে, দেখতে পাবেন জিনিস অনেক ভালো, মজবুত মাল আছে। আচ্ছা ঠিক আছে, আবার যদি আমরা নেক্সট টাইমে আসি তবে এই মার্কেট থেকে আমরা ঘুরে যাবো আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে সিম্পেক্স 2400 ডিলাক্স লাইট ওয়েট ভিডিও ফটো ট্রাইপড, এটা আমি নিয়েছিলাম। এটা আপনি প্রায় যদি অনলাইনে কিনতে যান তাহলে প্রায় 1250 টাকা পাওয়া যাবে। আর আমি যেহেতু কলকাতায় গিয়েছিলাম চাঁদনি মার্কেট, সেখানে আমি একটা দোকানে নিলাম, সেটা 1200 টাকা দিয়েছে। এর সঙ্গে একটা যেটা দিয়েছে সেলফোন ক্লিপ ইনক্লুডেড, তো আপনারা বুঝতে পাচ্ছেন এটা ক্যামেরা সেলফোন সব দিয়েই করা হবে। চলুন আনবক্সিং শুরু করে দিচ্ছি। আর এটার যেটা ওয়েট 610 ফোল্ডেড হাইট, যেটা 610 mm, আর এটার পুরো ওয়েট যেটা আছে 1310 গ্রাম। তো আনবক্সিং চলছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। এর সঙ্গে আমাদেরকে একটা ব্যাগ দিয়েছে, মানে কোনো জায়গায় যেতে গেলে কিন্তু ওইটা ক্যারি করতে একটা খুব ভালো হয়। এটা আমরা মোবাইল ফোন দিয়ে আমরা ই করতে পারবো আর কি। তো চলুন পুরো সেটিং করব আর এটা রিভিউ দেখব যে কতটা হার্ডি কতটা কি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ধরার জন্য একটা হ্যান্ডেল, আর চলুন আগে আমি সমস্ত কিছু আপনাদের দেখাই। এটা হচ্ছে আমি কোথায় একটা আটকে দেবো জিনিসটা, সেটার একটা সিস্টেম, টাইট ওয়েট যেটা বলা যেতে পারে। চলুন আমি খুলি আস্তে আস্তে। বন্ধুরা একটা জিনিস খুব ভালো লাগছে, এটা অ্যালুমিনিয়াম কিন্তু এর উপরে যে কভারটা আছে না, খুব হার্ডি কভার আছে আর কি। অনেকদিন পর যেহেতু আমার কাছে একটা ট্রাইপড ছিলই, সেই ট্রাইপডে ভিডিও করতাম, খুব একটা ভালো লাগতো না, মানে নড়াচড়া করতো। আর আপনারা বিগিনার যারা আছেন, যারা ইউটিউব বা বিভিন্ন টিকটক ভিডিও করতে চান, তো আপনারা সস্তা একটা ট্রাইপড নিয়ে কোনো লাভ নেই। এটার দাম খুব একটা বেশি না, 1200 টাকা, যেহেতু আমি দোকানে গিয়ে নিয়েছি তার জন্য অনেকটাই কম নিয়েছে, 50 টাকা কম নিয়েছে। আপনারা যদি আপনারা নিতে চান অনলাইনে তো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেব। তো তিনটে ফোল্ডিং সেটিং আছে, আর যদি আপনি 5 কিলো ওয়েটের ক্যামেরা চাপান তাহলে এখানে একটা ওয়েট একটা ক্যারি বেঁধে দেওয়ার পর এটা কোনো কিছু একটা ভারী জিনিস আপনি এখানে আটকাতে পারবেন। আর এইটা হচ্ছে বন্ধুরা ধরার জন্য আমি যেখানে সেখানে নিয়ে যাব সেটাই। আর এইভাবে এই জিনিসটা এরকম করা যাবে, এবার টাইট করা যাবে, যতটা আপনাদের দরকার ততটাই করতে হবে। তো আমি এবার টাইট করে দিলাম, ঠিক আছে। এবার এই জিনিসটা ব্যাপার আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সিস্টেমটা আছে রয়েছে, আমি এভাবে সেটাকে উঠাতে পারবো, যতটা উঠবে উঠে যাবে, বাস এতটাই উঠবে। তারপরে আমি যদি এটা টাইট না করি বন্ধুরা, তো এই টাইট যদি আমরা টাইট না করি তো জিনিসটা পড়ে যেতে পারে এইভাবে, ঠিক আছে। তো পুরোপুরি উঠানোর পর আমরা এটা দিয়ে টাইট করে দেবো, আর টাইট করে দেওয়ার পর এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি প্লাস্টিক জিনিসগুলো এত শক্ত করেছে, খুবই ভালো লাগছে। আর প্রত্যেকটা জিনিস অনেক দিন চলে যাবে এটা লাস্টিং। এবার আমি এই ফাংশানটা দেখাবো, তো দেখতে পাচ্ছেন যে এটা 5 ফুট মিনিমাম 7 ইঞ্চি আসবে ক্যামেরা, এটাই অনেক। এবার হলো এটার পালা, স্মুথলি আমরা এইভাবে জিনিসটা করতে পারবো, তারপরে এটাও করতে পারবো, আমার যেদিকে দরকার যে পজিশনে দরকার সমস্ত কিছুই হবে বন্ধুরা। আর এগুলো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং কত হার্ডি প্লাস্টিক, এবং খুব সফট, খুব ভালো লাগছে আমাকে। আমি অনেকদিন আগে থেকে চেষ্টা করছিলাম যে একটা ভালো ট্রাইপড নিব, কিন্তু সেটা নিতে পারিনি, আজকে আমি সেটা সফল করলাম। তো বন্ধুরা আপনারা কোনো জিনিস করার আগে টাকার কথা ভাবলে হবে না, আগে মেহনত তাই অনেক কিছু। তো চলুন যেটা এবার ক্যামেরা মোবাইল ফিট করব আপনাদের দেখাবো। তো এই জিনিসটা আছে, এটাকে টানার পর এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে আমি মোবাইল কোনো কিছু যেমন ওই এইটা মোবাইল ক্লিপ
এটাকে এইভাবে সেটিং করার পর পিছন দিকে এই জিনিসটা আছে ক্লিপিট, এটাকে আমি ঘোরাতে হবে। ঘোরাচ্ছি, দেখেন ঠিক টাইট হয়ে যাবে, হয়ে গেল ফাটাফাটি বন্ধুরা, খুব সুন্দর। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা মোবাইলের লকেট সিস্টেম করে দিয়েছে, যেন মোবাইলটা বাইরে না আসে। খুবই ভালো লাগছে আমাকে, এটা আমাকে সেটিংয়ের সাথেই দিয়েছে, যেহেতু এইরকম ছিল না তবুও আমাকে ভালোর জন্য দিয়েছে এটা। এবার আমি এটা কী করব, একটু নিচে নামিয়ে দিই। এবার আমি এটা সেটিং করার আগে এইভাবে এইভাবে সেটিং করার পর আমি এই জিনিসটা আমাকে ঘুরে গেল। এবার বন্ধুরা লেগে গেল, এবার আমি এখানে মোবাইল সেটিং করতে পারবো। যদি আমাদের ক্যামেরাতে আমি ভিডিও শ্যুট করব তো আমাকে এটা খুলে নিতে হবে, আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা আশা করি কেমন লাগলো ভিডিওটা, এবং যদি ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো। আর আমি আপনাদের এটাই রিকমেন্ড করব যে এই এই ধরনের ট্রাইপড নিন, কারণ 300, 350 এরকম দামের ট্রাইপডগুলো খুব বেশি দিন চলে না, এটা হেভি ওয়েট একটু বন্ধুরা হিলবেন। এবং দেখেন এই জিনিসটা দেখেন এত সুন্দর করেছে না, কী বলবো, মানে যেখানে আপনি সেট করুন না কেন সেট হয়ে যাবে। আর এই জিনিসগুলো এত হার্ডই করেছে, একটা কোনো কিছু চান্স নেই হেলার। এবার এটার মডেল নাম্বার হচ্ছে বন্ধুরা, আমি আগেই বলেছি, সিম্পেক্স 2400, এটা হচ্ছে মডেল নাম্বার। আপনারা ইউটিউব, অ্যামাজন, ফ্লিপকার্ট যেখানে যান না কেন, আপনি এটা নাম্বার মারলেই এই মালটা চলে আসবে। তো খুব ভালো লাগছে আমাকে। আর আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানান, যদি কোনো ভুল বলে থাকি তো অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানান। আর বন্ধুদের শেয়ার করে জানিয়ে দেন যে এইরকম একটা ট্রাইপড আছে, অনেকই ট্রাইপড আছে, তবে এটা খুব চিপ রেটেই পাওয়া যাচ্ছে। আর চলুন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ।